নারায়ণগঞ্জের বন্দরে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে অবহেলিত বেদে ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার পহেলা মে সকাল 11টায় বন্দর উপজেলার লাঙ্গলবন ব্রিজ এলাকায় উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম এর উদ্যোগে খাদ্য ও ঈদ উপহার বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়দুল আলম পিপিএম। প্রতিটি ঈদ সামগ্রী প্যাকেটে সয়াবিন তেল, চাল, আটা, সেমাই, দুধ, চিনি এবং শাড়ি লুঙ্গি ও থ্রি পিস দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমির খসরু, বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা পিপিএম, কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম সহ প্রমুখ। আপনাদেরকে আমাদের ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব হাবিবুর রহমান পিপিএম বা পিপিএম বাসের পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। স্যার সবসময় আপনাদের নিয়ে কাজ করে, সারা বাংলাদেশে যারা এই তৃতীয় লিঙ্গের আছেন এবং আমাদের এই বিদেশ সম্প্রদায় আছেন এদের নিয়ে কাজ করে। স্যার এদের জন্য গার্মেন্টস ফিটিং করছে তৃতীয় লিঙ্গে, তাদের জন্য স্যার সেই ইন্ডিয়া থেকে লোক নিয়ে এসে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, সেখানে কিন্তু এই বিউটি পার্লার দিয়েছে। তো আমরা চাই স্যারের নেতৃত্বে আমরা আপনাদেরকে সাধারণ মানুষের মতো এই সমাজের একজন মানুষ হিসেবে দেখতে চাই স্যারের নেতৃত্বে। স্যারের নির্দেশে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দন দীপক কুমার সে আপনাদের জন্য ঈদের সামান্য কিছু উপহার আয়োজন করেছে, আমরা এটা আজকে দেবো আপনাদেরকে। আমরা চাই ঈদে আপনারা একসাথে ঈদ আনন্দ উপভোগ করি। তো সবাইকে অগ্রিম ঈদ মোবাইল করল আমাদের ডিআইজি ঢাকা রেঞ্জের ডিআইজি তারা সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। রিপোর্ট করেছেন মোহাম্মদ আক্তার হোসেন।